এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। দেশব্যাপী শ্রমিক কর্মচারী সাধারণ ধর্মঘটের অঙ্গ হিসেবে মঙ্গলবার শিলচরেও প্রতিবাদ কর্মসূচি পালন করে বিভিন্ন ট্রেড ইউনিয়ন ও ফেডারেশনের যৌথ মঞ্চ। শহরের ক্ষুদিরাম মূর্তির পাদদেশ থেকে এক প্রতিবাদী মিছিল বের হয়ে সেন্ট্রাল রোড, প্রেমতলা, হাসপাতাল রোড হয়ে রাঙ্গিরখাড়ির নেতাজি মূর্তির সামনে গিয়ে শেষ হয়। এতে বিভিন্ন ট্রেড ইউনিয়নের নেতা ও কর্মীরা বর্তমান সরকারের উদার অর্থনীতির বিরুদ্ধে আওয়াজ তোলেন। পরে বক্তব্য রাখতে গিয়ে সেটু নেতা সুপ্রিয় ভট্টাচার্য বলেন, দুদিনব্যাপী শ্রমিক ধর্মঘট মঙ্গলবার শিলচরেও সফলতার সঙ্গে পালন করা হয়েছে। তিনি বুধবারের বন্ধকে সর্বাত্মক পালন করার জন্য সবার কাছে আহ্বান জানান। তিনি বিভিন্ন ইস্যুতে কেন্দ্র সরকারের সমালোচনা করেছেন। ধর্মঘটে ছিলেন, আগামীকাল দোকানপাট, হাট বাজার, যানবাহন সহ সমস্ত কিছুকে বন্ধ রেখে 15 দফা দাবি ভিত্তিতে কেন্দ্রীয় সরকারের জনবিরোধী উদার নীতির প্রতিবাদে সর্বাত্মক হরতালে আপনারা সামিল হন। আজ সারা ভারতবর্ষ ব্যাপী এই ধর্মঘট সফলতার সঙ্গে পালন করা হয়েছে। আমাদের এখানেও শ্রমিক কর্মচারীরা এই ধর্মঘট করে আজকে উপযুক্ত জবাব দিয়েছে কেন্দ্রীয় সরকারের এই নয়া অর্থনীতির বিরুদ্ধে। আগামীকালকেও এই ধর্মঘট সর্বাত্মক রূপ নেবে এবং সেই ধর্মঘটকে 100% সফল করে তুলে আপনারা বুঝিয়ে দিন যে এ দেশটা চলে শ্রমিক কর্মচারী মধ্যবিত্ত সাধারণ মানুষ এবং কৃষকের দ্বারা। এটা মোদী সরকার আর কর্পোরেটের দেশ নয়, এটা মানুষের দেশ, যেখানে 48 কোটি শ্রমিক কর্মচারী যাদের কোন ধরনের সামাজিক সুরক্ষা নেই তারা আজকে পথে নেমেছে। সুতরাং আমরা হুঁশিয়ার করতে চাই এই গভর্নমেন্টকে, যেন আমাদের এই দাবিগুলির প্রতি তারা সদর্থক নজর দেন, অন্যথায় তার ফল তাদেরকে অবশ্যই ভোগ করতে হবে। আমি আজকে এখানে যারা